तो हाय गाइस वेलकम बैक टू माय YouTube चैनल रियल वीडियो कंपनी। तो गाइस आज আছে আমার ফিল্ডত মানে আমার বাড়ির পিছফালে অভয় সরুণ চৌধুরী স্টেডিয়ামত লাই খুতা পুতা অনুষ্ঠান মানে কার্যসূচী লাই খুতা পুতা মানে মানে কিবা। তো বলক ভিডিওটো আরম্ভ কৰো আৰু ভিডিওটো সম্পূৰ্ণ চাই থাকক এটা গম পাব কি আজিৰ অনুষ্ঠান। তো গাইজ আজি আছে আমাৰ ফিল্ডত লাই খুটা পুতা মানে কালি এলাউন্স কৰি আছিল কিন্তু কিবা লাই খুটা পুতা আহক দেখাই দিম। আৰু এ আছে আমাৰ লগত পিংকুদা। তো পিংকুদা এই যে লাই খুটা পুতা যে কথাটো কৈ আছে মানে আজি লাই খুটা পুতা হ'ব মানে কি কি বস্তু এইটো মানে লাই খুটা মেইনলি আমাৰ যি 2022 চনৰ নৱেম্বৰ মাহৰ 26 তাৰিখে হালগাঁও অভয় চৰণ চৌধুৰী ষ্টেডিয়ামত কামৰূপ জিলাৰ সাহিত্যকাৰ সোণালী জয়ন্তী অধিৱেশন হ'ব। তার কারণে মানে প্রথমেতো যাত্রা ফুটা বলিয়ে কয় আর মানে আজির পাই মানে আমার যে স্টেডিয়ামের বিভিন্ন ধরনের কামকাজ প্রস্তুতি এই চলার কারণে আজ যাত্রা ফুটা ফুটা হল আর আজির পাই মানে সব সকল কামর শুভারম্ভনি করা হল আমার এই প্রস্তুতি চলার কারণে। তো আজির পাই আর সকল কামরে মানে প্রস্তুতি চলা হব আর তো এয়া চাওক এইখানে হয়েছে অভয় চরণ চৌধুরী স্টেডিয়াম আর এয়া চাওক ইয়াত লিখি দিয়ে আছে ধুনিয়াকৈ কি কি হব কামর সাহিত্য হবা। তো এতিয়া বলক ভিতরলৈ যাও আর কি কি হব দেখাই যাম ধুনিয়াকৈ বলক। তো গাইজ এয়া চাওক পুরা স্টেডিয়ামত মানুহ ফুল আর ইয়াতে আজি লাই খুটা পুতা হয়ে আছে। আর আমার লগত আছে এয়া হাজু সমষ্টির বিধায়িকা সুমন হরিপ্রিয়া বাইদেউ আর পুরা নিউজ চিউজ আই গৈছে আর পুরা নিউজত দিব আজি মানে ধামাকা হব আজি ভিডিও। আর ইয়াতে লাই খুটা পুতা হয়েছে। তো এয়াই হয়েছে আমার বিধায়িকা সুমন হরিপ্রিয়া বাইদেউ। তো কার্যসূচী এতিয়া শেষ হয়ে গেল এতিয়া যাব ওলাইছে। তো দেখাই আছো কি কি হব। তো ভালদরে চাই থাকক ভিডিওটো সম্পূর্ণকৈ স্কিপ নকৰিব। তো দিয়ক চাওক বাইদেউ বাই বাই। আর গাইজ এইটোৱে হৈছে সেইটো লাই খুটা যিটো প্রথম খুটা হিসাবে আজি পূজা পার্বণেরে আরম্ভ করে ইয়াত পুতা হয়েছে। আর এইটোরপরাই আরম্ভ হব আমার কামরূপ সাহিত্য সভার সকলবোৰ পেন্ডেল সকলবোৰ মানে কারুকার্য। তো এয়া চাওক ভালদরে পূজা পার্বণ করা হয়েছে। তো চাই থাকক বহুত ভাল লাগিছে। আর লাই খুটা পুরা মজবুত একেবারে পুরা পুতি দিয়া হয়েছে। চাওক উপর একটা রঙা কাপড় মেরি দিয়া কৈছে। তো গাইজ সেয়া চাও নিউজত মানে সাক্ষাৎকার লৈ আছে সেইজন মানুহৰ। তো সেইজন মানুহৰ সাক্ষাৎকার মও ল'ম আৰু তেখেতে কি কৈ আছে গম পাব। ৰব সুধি আছো ৰব। তো গাইজ আজি আছো মই আমাৰ অভয় চৰণ ষ্টেডিয়াম ফিল্ডত আৰু ইয়াতে হ'ব আমাৰ কামৰূপ সাহিত্য সভা মানে কামৰূপ সাহিত্য সভাৰ বিশিষ্ট সদস্য আৰু আলোচনী সদস্য আমাৰ দাউদালম ডাঙৰীয়া। তো আজি এই অনুষ্ঠানটোৰ বিষয়ে যি কাৰ্যসূচী আজি হৈ গ'ল লাই খুটা পুতা, তো এই কাৰ্যসূচীৰ বিষয়ে আপুনি কি ক'ব? ধন্যবাদ। আজি আমার কামরূপ জেলা সাহিত্যবার সোণালী জয়ন্তী উপলক্ষে ভূমিপূজন লগতে লাই খুটা স্থাপিত করা হল। এই উদ্দেশ্যে আমার জুলাই মাহরপরা একাধিকভাবে রেগুলার হিসাবে আমার হালগাঁও সেবা সংঘ আর পুথিভঁড়ালর সৌজন্যত অহরহ মানুষ আদান প্রদান হয়ে আছে। বিভিন্ন ঠাইত চিঠিপত্র দিয়া হয়েছে আর সাহিত্যর প্রস্তুতির কারণে আগবাড়ি যাওয়া হয়েছে। আজি ভূমিপূজন হল আর লাই খুটা স্থাপন করা হল। ইয়ার জড়িয়ে আমি আমার হালগাঁও অঞ্চলের এটা গৌরবজ্বল দিন বলে আমি ভাবিছো। আজি লাই খুটা স্থাপন হল যাতে এই ভূমিপূজন হল যাতে এই ফিল্ডখানে যাতে সৌন্দর্য বর্ধন হয় লগতে সাহিত্য বাখান যাতে সুকলমে আমি চলাই নিব পারো তার ফলে সকলে সহায় সহযোগ বিচারি বহু মানুহক আমি গুণী গানী লোকক আমি নিমন্ত্রণ করেছিল। তো গাইজ আহি পালো যোগ ঘর আর এয়াই আছিল আমার কামরূপ সাহিত্য সভার যে লাই খুটা পুতা কার্যসূচী এয়াই আছিল। তো গাইজ আপনাদের 26 আর 27 নভেম্বর আহিব আমার হালুগাঁওলৈকে আর ধুনিয়া এখন কামরূপ সাহিত্য সভা বলি ডাঙর একটা অনুষ্ঠান চাব। আর যি মানে ফাংশনত আমার সিঙ্গার আহিব নীল আকাশ প্রিয়ঙ্কা ভরালী আর বিভিন্ন ধরনের ডাঙর ডাঙর আর্টিস্ট। তো বহুত ভাল লাগিব বহুত। তো গাইজ এইফালে কামরূপ সাহিত্য বা হয়ে থাকিব আর এতিয়ারপরা মানে কাম আরম্ভ হয়েছে। তো এতিয়া আমি যাব লাগিব রামদিয়া মানে রামদিয়াত হয়ে আছে জগদ্ধাত্রী পূজা। সাইডো তো এয়া আছে আমার লগত অঙ্কিত ভাই। তো অঙ্কিত ভাই যাব অঙ্কিত ভাই এনেকুৱা কি এতিয়া আমার বসন্তী রেডি। তো এতিয়া বলক রামদিয়া আর এয়া অঙ্কিত ভাই আছে আমার লগত। তো অঙ্কিত ভাই কেনে লাগবে আজি চাচন গেজ
Sudah pun kali lah, sudah pun tahu. Oke, সাউক আমার অবস্থা আমি মানে ফাসিনের দিনা হনে বুঝাবা আইবা বালু আর ইয়া বানার মারা আছে উদ্বোধনী মানে অনুষ্ঠান কি কি আছিল কি কি নাই তো সব শেষ আর ইয়াতে আছিল প্রতিমা হন জগদ্ধাত্রী পূজার তো কি পাখি লবি নাকি ভাই তো এ সাউক পাখি 10 টাকা 10 টাকা তো ল বাড়ি বড়িয়া তো গাইস আসল জগত ধাত্রী পূজা রামজিয়ার তো আজ মানে আসেনি হয় কিন্তু বহুত ভাল লাগছে মানে উখল মখল পরিহ সৃষ্টি আর ইয়া সব ওই ফালে পুরা মানে কিন্তু পূজাখান সাম বলে আইছিল কিন্তু পূজাখান সাম না বলো গাইস মানে পূজা আজ হেকে গয়ব নাই তো গাইস আসল জগত ধাত্রী পূজা হেকে আমি কষ্ট লও আর উপরত যাও পুরা ফুল এনজয় করি আছে আজি ফাসেনি বলি আর এফালে পুরা মিঠের দোকান এইবিলাক সব মিঠে 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 তো ইয়ার পরা মিঠে লই লও তো যাক মিঠে লই আর যাও পরা তো গাইস এই মিঠাই লই ললু জগদ্ধাত্রী পূজার পরা এতিয়া খরচ যা খাব লাগে আর বলক তো গাইস এতিয়া সরি আসলত মানে জগদ্ধাত্রী পূজার মিঠে সিঠে লৈ আই খালো আর ভিডিওটো কেনে লাগিল আপোনাক কমেন্টত জনাবো এতিয়া মই রিহার্সাল করু মানে নাটকখান আছে তো দিয়ক দিয়ক করু দিয়ক বাই বাই তো অলমান সাপ রিহার্সাল তো দিয়ক বাই